আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ অনেক দিন পর আপনাদের কাছে হাজির হলাম। আজকে যে রেসিপিটি সেটি হচ্ছে বেগুনের ভর্তা রেসিপি। এটি উত্তর ভারতের একটি স্পেশাল রেসিপি। শীতের সময় বেগুনের ভর্তা না খেলে কিন্তু সত্যি শীতটা যেন জমে ওঠে না। সো আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি একটা বেগুন নিয়েছি, পুড়িয়ে নিয়েছি, এবং একটা টমেটো পুড়িয়ে নিয়েছি, তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেটাও আমি পুড়িয়ে নিয়েছি। পুরানোটা আমি দেখালাম না, কেন আপনারা জানেন তাই দেখালাম না। এখানে আমি কড়াই নিয়েছি, দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল, আর 1/2 টেবিল চামচ দিলাম জিরে, গোটা জিরে। এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এখানে আমি বেগুনটাকে ভর্তা করে নিয়েছি, দেখুন একটু আধ ভাঙা ভাঙা করে নিয়েছি। টমেটোটাকেও এরকমভাবেই করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটাকেও আমি ওইভাবেই একইভাবে সব তুলে নিয়েছি। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আপনারা গ্রেট করেও দিতে পারেন। এখানে ভালো করে একটু ফ্রাই করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা। এখানে একটু পানি অ্যাড করলাম আমি। এবার মশলাটাকে কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি ভর্তা করে রাখা বেগুন দিয়ে দিলাম, এবং দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার আমি ভালো করে মিক্স করে নেব। বেগুনের ভর্তা কিন্তু আমাদেরকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিট আমি রান্না করব। এই দেখুন বেগুনের ভর্তা কিন্তু আমাদের অনেকই ঘন হয়ে এসেছে এবং অনেকটাই টেস্টি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলা আর কিছুটা ধনে পাতা কুচানো। এবার আমি ভালো করে মিক্স করে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে আরও 2 থেকে 3 মিনিট আমি রান্না করব। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এবার দিয়ে দিচ্ছি 1/4 পাতিলেবুর রস। আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করব। এই দেখুন কতই সহজে তৈরি হয়ে গেল আমাদের বেগুনের ভর্তা রেসিপি। এটি উত্তর ভারতের একটি স্পেশাল রেসিপি। আপনারা ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। সো ফিরে আসব আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।